بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته محمد محمود باي سنغافور تقريبا প্রশ্ন করেছেন যে অর্থ উপার্জন দেশ প্রবাস ছেড়ে এসেছি কিন্তু স্ত্রী ও স্বামীর যে হকটা থেকে বঞ্চিত স্ত্রী তার স্বামীর থেকে বঞ্চিত এই ব্যাপারে ইসলাম সম্মত কিনা প্রথমত বলবো সম্মানিত মাহমুদ ভাই যদি আপনি আহ বাড়িতে দেশে চলার মতো যদি আপনার কোন যতটুকু এবিলিটি থেকে থাকে কম হোক যদি এবিলিটি থেকে থাকে তো আমি মনে করব যে আপনি দেশে চলে যান দ্বিতীয়ত হচ্ছে যদি দেখেন যে না দেশে সেরকম আপনার এলিবিলিটি নেই তখন আপনার স্ত্রীকে নির্দিষ্ট একটা মাত্রা অর্থাৎ ছয় মাসে একবার না হলে ছয় মাসের মতো একবার আসবেন আপনি স্ত্রীকে বুঝান যদি তারপরেও সে না বুঝে তারপরেও যদি বলে না তুমি এসে যাও তাহলে আপনাকে চলে যেতে বাধ্য কারণ তার হকটা কারণ একটা কথা খেয়াল রাখবেন যখন আপনি আল্লাহ সন্তুষ্টর জন্য যখন আপনি কোন কাজ করবেন আল্লাহ আপনার জন্য পদ বের করে দেবেন ইনশাআল্লাহ আপনি সিঙ্গাপুর গেছেন হয়তো আলহামদুলিল্লাহ কাজ কর্ম করার জন্য দেখা যাচ্ছে অনেক আমাদের দেশের অনেক ভাই আছে যারা সিঙ্গাপুর পৃথিবীর বিভিন্ন দেশে যায় কিন্তু দেখা যাচ্ছে তো তারা কি চার বছর তিন বছর থাকে তখন ওই মেয়েটা কোথায় যাবে এই জন্য ওই তো তাদের একটা কাপড় চোপড় খাদ্য যন্ত্র মানে খাদ্য বস্তু তাদের সবকিছু হয় না তাদের আপনার একটা চাহিদা আছে তাই না তো ওই চাহিদাটা পূর্ণ করার জন্য স্বামীকে বুঝতে হবে আমি আপনাকে বলছি যে আপনি দয়া করে যদি আপনার সেরকম এবিলিটি থাকে থেকে দেশে যে হ্যাঁ আপনি চলতে পারবেন তো আলহামদুলিল্লাহ চলে যান আর না হয় যদি আপনার কাছে নেওয়ার জন্য যদি সেরকম বিলেটি থেকে থাকে যে আমার কাছে নিয়ে আসতে পারবো তো নিয়ে যান আর যদি নাও এই দুটো এই থেকে একটা কোনো কিছু নাই তো আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলেন আমি ছয় মাসের মাথায় ধরো পনেরো দিন বা এক মাসের জন্য আসবো বা এক বছরের মাথায় আমি আসবো কারণ আপনি ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে যদি ওর সাথে কন্ট্যাক্টে যদি এগ্রিমেন্ট মানে কন্ট্যাক্ট যদি না যদি ওকে কষ্ট থাকে তাহলে আপনার গোনা হবে কথা বুঝতে পারছেন সে তাকে আপনি বুঝাতে পারবেন তবে তাকে আপনি মানসিক চাপ দিতে পারবেন না তাকে হিকমার সাথে বুঝাতে হবে আর প্রত্যেকটি মানুষের একটা যৌবিক চাহিদা আছে এটা তার পাবে তার স্বামীর কাছ থেকে কথা বুঝতে পারছেন এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন আমি আবারও বলছি আল্লাহ মাফ করে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যাতে স্ত্রী হক আদায় করার তফিক দান করেন আল্লাহ আমিন আমি দোয়া করি لا إله إلا أنت سبحانك إني كنت من

কথা বসতে বসছি আশা করি সম্মানিত মহাবুদ ভাই আপনাদের কথা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে আমাকে বলেন আমি আপনাকে আবার বলে দেব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর